অন্তরীর ভিন্নামি প্রকৃতি অষ্টধা, এ আমার প্রকৃতি, এ আমার শক্তি, অচিন্ত শক্তি, ভগবানের শক্তির দ্বারাতে এই সমস্ত হয়েছে। সেই জন্য বলছেন যে ব্রহ্মাদয় সুরগণা মনায়ুত সিদ্ধিয়া সত্যৈক তান গতয়ু বচসাং প্রবাহী, বচসাং প্রবাহী, যেমন নদীর জল প্রবাহ একবারে চলে, একটা ঢেউয়ের পর একটা ঢেউ, আর একটা ঢেউ, আর একটা ঢেউ, তার আর গুনতি না। সেই রকম ভাবেতে ব্রহ্মাদিক তিনি সব স্তুতি করলেন সত্যৈক বচনে, সব সাত্বিক বচনের দ্বারাতে, কোনো রকম রজস্তম তাতে দূষিত হয়। এইরকম ভাবেতে বলেও তিনি যখন সন্তুষ্ট করতে পারলেন না ভগবানকে, তো আমি আমার তো এই শরীরটা হয়েছে রজস্তম গুণ পিতা, আমার পিতা তার দ্বারা, তো আমি ভগবানকে সন্তুষ্ট করব কী করে? এটা হচ্ছে বৈষ্ণবের দৈন্যতা। যেমন চৈতন্য চরিতামৃতকার তিনি বলছেন পুরুষের কীট হইতে মহিষের লঘিষ্ঠ, আমি ওই যে গুয়ের পোকা হয় তার চেয়েও আমি কমা, পুরুষের কীট হইতে মহিষের লঘিষ্ঠ, জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, আর আমি এত পাপি জগাই মাধাইয়ের অনেক হাজার গুণ, তার চেয়ে হাজার গুণ পাপি, জগাই মাধাই কম পাপি, তিনি চৈতন্য মহাপ্রু তাকে উদ্ধার করেছেন, আমি এত পাপি আমাকে কি করে উদ্ধার করব, এইরকম ভাবে তিনি দৈন্য করছেন। কিন্তু সেটা যে লোক দেখানো করছেন তা নয়, তিনি বৈষ্ণব যিনি তিনি নিজেকে ওই রকম মনে করেন, যিনি মহাভাগবত বৈষ্ণব, তিনি নিজেকে খালি মনে করেন যে সকলেই ভগবত ভজন করছে, আমি পারলাম, আমি করতে পারলাম, এটা তাঁদের বিচার। আর যারা কনিষ্ঠ অধিকারী তারা মনে করে আমি খুব বড় ভক্ত, আর সব কেউ ভক্ত এই কনিষ্ঠ অধিকারী, হ্যাঁ নতৎ ভক্তি সুচারণি সুস্বভক্ত প্রাকৃত স্মৃত, এই সমস্ত বিচার আছে। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তিনি মহাভাগবত, তিনি মহাজন, ব্রহ্মাদয় সুরগণা, ব্রহ্মা তিনি হচ্ছেন এক মহাজন, দ্বাদশ মহাজন আছেন, তার মধ্যে প্রহ্লাদ মহারাজ আছে, তিনি দৈন্য করছেন, দৈন্য করছেন কোনো লোক দেখানো না, তিনি নিজে নিজেকে ওইরকমভাবে অনুভব করছেন যে আমি আমার বাবা রজস্তম গুণে, এইরকমভাবে শরীর আমার। বলছেন কি উগ্রজাত মানে কি রজস্তম গুণটা থাকলে সে কেবল উগ্র হয়ে থাকে, হ্যাঁ আমার থেকে কেবল আমি অস্তব, আর যিনি শতগুণিত থাকবেন তার কাছে তো প্রকাশ হবে কি না, তিনি জানতে পারবেন যে ভগবানের চেয়ে কে বড় হবে, সেই জন্যে তিনি নম্র হয়ে থাকেন। তিনাদ পিছু নিচে না তরোর পিস হিষ্ণু না অমানিনামান দিন কীর্তনীয় সদা, এই ভগবত ভক্ততে আর উগ্র জাতির বাবা। তাই সেই জন্য বলছে যখন আমাকে এরা সব বলছে যে তুমি স্তুতি করে সন্তুষ্ট করো, তা আমার তো কোনো গুণ নাই, আমি তো উগ্র জাত বা ছোট লোকের ছেলে সাধারণ কথা, আমি কি করতে পারি? কিন্তু যখন এরা সব বলছেন তখন মনে ধনাবিজন রূপ তপস্যুত সুতৌজ স্তেজ প্রভাব বলপ উরস বুদ্ধি যোগ নারাধনাহি ভবন্তি পরস্য পুংস ভক্ত্যা কৃতোষ ভগবান গজযুত পা। এতে বোঝা যাচ্ছে যে এই যে ভগবানকে সন্তুষ্ট করতে হলে এই যে সব জিনিস আছে কি মনে ধনাভি অভিজন রূপ তপ সুতৌজ, ধন এইগুলি সব পুণ্যের দ্বারাতে, অ রূপ
তারপরেতে বংশ ভালো করে জন্ম না, তারপরে সৌন্দর্য, এই যে সব জিনিসগুলি, তেজ, তেজ মানে খুব শক্তি, প্রভাব, ইনফ্লুয়েন্স, বল, শরীরের বল, পৌরস, এই সব জিনিস দাঁড়াতে, বুদ্ধিযোগ, খুব ইন্টেলিজেন্স, এইসব জিনিসের দ্বারাতে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। যেহেতু যদি কেউ মনে করে যে আমার অনেক টাকা আছে, আমি টাকা দিয়ে ভগবানকে কিনে নেব, আমি খুব বিদ্যা, আমি ভগবানকে লেখাপড়া দেখিয়ে ও বেদ বেদান্ত পড়ে আমি ভগবানকে লাভ করে নেব, বা শরীরের বল, এইসবগুলি ভৌতিক সম্পত্তি, যেগুলি সব প্রহ্লাদ মহারাজ বলছেন, ধন অভিজন রূপ তপ সুতৌজ তেজ প্রভাব বল পৌরস বুদ্ধিযুগ, এইসব যে ভৌতিক সম্পত্তি তিনি বলছেন, ন আরাধনায় হি ভবন্তি পরস্বপুংস, এইগুলি যে সে যে ভগবান অপ্রাকৃত ভগবান, তিনি প্রাকৃত নন, পর পরস্বপুংস, পর মানে হচ্ছে ভগবান এই জগতের কোনো বস্তু, ভগবান হচ্ছেন অপ্রাকৃত, অধোক্ষজ, এটা হলো কি বোঝে না, এটা শঙ্করাচার্য তিনিও বলেছেন, তিনিও যদিও আমাদের বৈষ্ণব মতে তার সঙ্গে মিল হয় না, তিনিও বলেছেন নারায়ণ পর অব্যক্তিয়ার, নারায়ণ যিনি তিনি এই জগতের কোনো বস্তু, এবং কৃষ্ণও বলেছেন অবজানন্তি মান মূঢ়া মানসিম তনুমাশ্রিত, আমি যেহেতু এই মানুষের মতন লীলা করছি, মূঢ়া বোকা, লোকগুলো মনে করে আমিও একটা মানুষ, কিন্তু তিনি কোনো ভৌতিক বস্তু নন, সেই জন্যে ভগবানকে কোনো ভৌতিক বস্তু দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে না। এই জগতের লোককে আপনি বশ করতে পারেন, আপনার যদি টাকা থাকে টাকার দ্বারা এই জগতের লোককে বশ করতে পারেন, বা আপনার যদি অ্যারিস্টোক্রেসি থাকে, ধরুন আপনি খুব বড় ঘরের লোক, আপনার বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লোকে খুব আগ্রহী হয়, কারণ একটা অ্যাট্রাকশন, বা কোনো রূপবান স্ত্রী বা পুরুষ থাকলে তার উপর সকলে আকৃষ্ট হয়, এই সব ভক্তি জিনিসের দ্বারাতে এই জগতের কারবার চলতে পারে, কিন্তু যদি ভগবানকে লাভ করতে হয় তাহলে এই সব জিনিস দিয়ে চলবে না। ভগবানকে লাভ করতে হলে এখানেও বলছে যে ভক্তিয়া তুতোষ ভগবান গজযূথোপায়, গজযূথোপায় যে সেই যে হস্তি বিপদে পড়ে ভগবানকে ডেকেছিলেন, গজরাজ তাকে যে ভগবান রক্ষা করেছিলেন, তিনি মনুষ্যও নয় তিনি পশু, কিন্তু তার ভক্তির দ্বারাতে সে পশু হলেও ভগবান এসে তাকে রক্ষা করে। হনুমান যেমন, হনুমান তিনি মনুষ্য না, তিনি পশুর মধ্যেই বাঁদর, কিন্তু তার ভক্তির দ্বারাতে রাম ভক্ত বলে তার এত সৌভাগ্য, এত সম্মান, যে আজ পর্যন্ত বজ্রাঙ্গজি হনুমানের সব পূজা হচ্ছে, এবং ভগবান নিজেও বলছে ভক্তা মাম অভিযান আছি যাবান যাচ্ছে আমি তত, তো ভগবানকে লাভ করতে হলে ভক্তিটা এই জগতের কোনো জিনিস নিয়ে হবে না। তবে তাহলে কি এই জগতের জিনিস ফেলে দিতে হবে না, এই জগতের জিনিস কীভাবে ব্যবহার করতে হয় সেটা ভক্ত জানে। ভক্ত জানে কীরমভাবে জানে, যে ভক্ত জানে যে জগতে যে কোনো বস্তু আছে সে সমস্ত ভগবানের,
বাস্তবিক কথা তো তাই, যে কথাটা এখন বলছিলাম, ভূমির অপহন বায়ু সংগমন বুদ্ধির এই বছর, এই যে মাটি জল আকাশ অগ্নি পঞ্চভূত, এটা ভগবান বলছে আমার। সুতরাং আমরা এই যে সব কাঠ পাথর জল নিয়ে সব বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, বিছনা তৈরি করি বা ফার্নিচার তৈরি করি, এই ধরনের সম্পত্তি আরম্ভ করি, কিন্তু এইগুলি জিনিসগুলি তো অরিজিনাল, যে র ম্যাটেরিয়াল, সেগুলি তো ভগবান। আমি একটা মস্ত বড় পাথর এই বাড়ি তৈরি করছি, খুব অনেক টাকা খরচা, কিন্তু পাথরটা এলো কোথায়, কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে পাথর, কে তৈরি করেছে? না, পাথর তো ভগবান তৈরি করেছে। সুতরাং পাথরটা ভগবানের হলো, তুমি হলে ভগবান, তোমার বুদ্ধিটা হলো ভগবানের, সব জিনিসটাই যদি ভগবানের হলো তাহলে পাথরের বাড়িটা করে তুমি নিজের বলো কী করে, তোমার কখন হলো? কিন্তু এইটা হচ্ছে ভ্রম, এটা জানে এই ভগবত ভক্ত, জানে ভগবত ভক্ত জানে যে এই সমস্ত জিনিসটাই হচ্ছে ভগবানের, আমিও ভগবান। সুতরাং যা কিছু দুনিয়াতে হচ্ছে, কেন এই জগতের সম্পত্তিটা কি, এই কলকাতার শহরের এত সম্মান কেন, এখানে অনেক লোক আছে, আর সেই লোকরা হুটবাটি করে অনেক সব বড় বড় বাড়ি টাড়ি তৈরি করছে, মোটর তৈরি করছে, কারখানা তৈরি করছে, কিন্তু প্রকৃতপক্ষে যে সে জীব সে ভগবানের অংশ, আর যে কাঠ পাথর নিয়ে তৈরি করছে সেটাও ভগবানের একটা প্রকৃতি। এই দুটো জিনিস সংযোগেতে সব জিনিসটা হচ্ছে। সুতরাং এই সমস্ত জিনিস ভগবানের হবে না তো কার হবে? এইটা হলো বুদ্ধিমান কথা। আমার যে বুদ্ধিতে আমি একটা খুব সায়েন্টিস্ট হচ্ছি, বড় বড় কাজ করছি, সে বুদ্ধিটাও তো ভগবান দিচ্ছে। একটু যদি কোনো আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমি দেখে এলাম এবার ম্যাড্রাসে ডাক্তার রাধাকৃষ্ণ এত বড় প্রেসিডেন্ট, এত বড় ফিলোসফার, সে তার স্মৃতিবিভ্রম হয়ে গেছে, সে আর লোককে কাউকে দিতে পারে, কোথায় গেল তার বুদ্ধি, কোথায় গেল তার প্রেসিডেন্সি? কারণ যে তাকে যে শক্তিটা দেওয়া হয়েছিল সেটা ভগবান উদ্যোগ করে নিয়েছে। সুতরাং সে আছে কি, একটা মাটি তুলের মতন বসে আছে, তাকে খেতে দিলে খেতে পায়, চাইতেও পারে না, পয়সা আছে, বড় লোক, সকলেই সব খুব সেবা শুশ্রূষা করছে, কিন্তু করলি কি আর তার দফার পায়। সুতরাং এই বুদ্ধিটা থাকতে থাকতে যদি আমরা বুঝতে পারি যে সমস্ত জিনিসটা হচ্ছে ভগবানে, আমিও ভগবানে, সুতরাং সমস্ত জিনিস নিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র কাজ, সেইটার নাম হচ্ছে কৃষ্ণ কনসাস, কৃষ্ণ ভাবনা, আমি এই জিনিসটা আমরা শিক্ষা দিচ্ছি। এই জিনিসটা আমরা জগতে শিক্ষা দেবার জন্য চেষ্টা করছি, যারা বুদ্ধিমান তারা সব বুঝতে পারছে, তারা নিচ্ছে, আপনারাও নিন, এইটি আপনাদের কাছে প্রার্থনা। এটা তো আপনাদের দেশের জিনিস, আপনারা কেন ছেড়ে দেবেন? ছেড়ে দেওয়াটা মানে সেটা বুদ্ধি মানে না, যারা অল্প বুদ্ধি তারা এই জিনিসটা ছেড়ে দিচ্ছে, যাদের বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বড় চতু, খুব বুদ্ধিমান না হলে এই কৃষ্ণ ভজন করতে পারবে। সুতরাং মহাজনের বিভিন্ন কথা স্বপন থায় প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাজন, তিনি যেরাম বুদ্ধিমান ছিলেন, ভগবত ভক্তি, এই বুদ্ধিটা আমার বুদ্ধি না থাকলেও তার যদি পদানুসরণ করি যে প্রহ্লাদ মহারাজ এইরকম ভক্ত, যদি ইনি যেরমভাবেতে কাজ করেছেন, ইনি যেভাবেতে ভগবত ভক্তি করেছেন, আমরাও ওইরকম করি, আমার বুদ্ধি নাই। যেমন একজন বোকালো, সে জানে না ইঞ্জিনিয়ারিং কি, কিন্তু একটা ইঞ্জিনিয়ার দেখিয়ে দিতে পারে, দেখো এইরকম করে, এইরকম কলটা এরকম ভাবে চালা, সে চালাতে পারে,
সেইরাহ মহাজন দীনগতস্য পন্থা। আমরা যদি মহাজনের পথ অনুসরণ করি, আমরা যদি ভক্তের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের সঙ্গে যে ভগবানের নিত্য সম্বন্ধ আছে সেটা আমরা বুঝতে পারব, তাহলে আমাদের জীবন ছাড়। ধন্যবাদ। বলুন, আপনাদের কিছু প্রশ্ন থাকে তো?